কলা কিতা বেশ ভাই? হ্যাঁ বেশ দাম নি ভাই। কলা দি তো মোটামুটি কত? কলা দি আমার বাড়ির গাছে দেখলেন 200 টাকা দেখলেন। 200 টাকা কলা কর তেমন বড় হয়েছে না, ছোট ছোট 150 টাকা দিলে হইব। 150 দিলে কি বউ রেতে কলা বেচবেন নাকি? হ্যাঁ বেচতাম নিতাছি। কত দেখলেন? কত দিবেন? 300 টাকা হইব।1500 টাকা দিতাছি। এই যে 2000 আমি 3000 টাকা দেম। 3000 দিবা? আমার সাথে আলাপ করুন। হে নো আলাপ করুন কিতা, বুঝা যাইতাছে তখন আমনে আর আমার খেলাটা খেলা আমরাই খেলি, পরে মালিকরে বুঝাইতাছি। 3000 4000 টাকা দিতাছি আমি। 5000 টাকা দিতাছি। হ্যাঁ 5000। আপনি কি আমার টিহারে গরম দেয় দেছো? আপনি তো বুঝা যায় টিহার গরম দেয় দেছো না, আমি যে দাম কইলাম এরপরে এনে জিজ্ঞাসা হলো বাদ কিনু কিছু করলাই না যে দাম আর একজনে করে নাকি, তা আপনি আয়া 300 টাকা দাম কইছেন কইলাই, আর আমি কইছি 150। কি তা মনে হয় পয়সার গরিমা দেখেন না? তখন 12 রাইন 6000 টাকা দিতেছি। 8000 টাকা দেন। 10000 চিন্তা করো কত বড় ফাজি, 22টার মধ্যে তো তুলতেছে মনে হচ্ছে যে আমার টিয়া টিয়া নাই। হ্যাঁ মিয়া রাহন কত কইছো? 10000 টাকা দিতেছি। 10000 আমি দেন 15000। আমি টিয়া লওয়ান 15000 হইলে আমি আর নাই নেওয়া না আপনি। হ্যাঁ টিয়ার গরম বেশি অঞ্জান কে করে বড় লোহি দেহায় আমার সাথে না? আপনার কলা আমি কিনছি, আপনি ভয় ভাই না দে এক কাজ করায় নি, আমি তো কলা ঋণ নেওয়ার একটা পরিবেশে ধরে একটা গাড়ি। ও এটা গাড়ি আছে। এই ড্রাইভার ভাই আগুন না আগুন না আগুন আই না 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 এটা গাড়ি আইছে দেখো, আমি গেলাম ওই কেন্দ্র ভালো হইছে। আরে কেন্দ্র দাও লাগে রে আমরা থাকতে। হ্যাঁ ভালো হইছে দাদা। কেমনটা বুঝুন দেখি দিছি দাদা, এটা বেয়াদ দব বেয়াদ দব আইছে। এক কাজ করে তুললে দিতাছি আমি, এটা তুললে দিন এই লারে কোমারে বাসাত নে দে আইও। হ্যাঁ উঠকান সাফা। আচ্ছা আচ্ছা সাফা কলার দাম দা। ও হো রে কলার দাম দা, তোমার উপরে একদম মনো নাই ওই টাকা দা। আই গ্যা আচ্ছা সাফা, এ কলার দামে দেওয়া লাগবে না, আমার দাবি নাই দাবি নাই। বালা তখন যে সাফা কই কই যাইতাম। চলো চলো কেন্দ্র চলো করে কেন্দ্র বাসাত নে দি আইও। আসসালামু আলাইকুম। এটা কি তো 15000 টাকা লাগার দাম ওকে দিন, আমার দানটা বাড়ছে তো, আমার দান বড় না 200 টাকা বড় আমি সে গিয়া।